গল্প প্রতিম চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত রাক্ষসগণ। বিপত্নীক হবার অল্পদিন পরে সুরেশ সলিমপুর স্টেশনে বদলি হয়ে গেল। মাঠের মধ্যে ছোট্ট স্টেশন, নিকটে লোকজনের বাস খুবই কম। রেলের কোয়ার্টারের বড়বাবু পুত্র পরিবার নিয়ে বাস করেন। কিছু দূরে একটা ছাত্রবৃত্তি স্কুল আছে, তার শিক্ষকগণ স্কুলের নিকটেই একটা বড় আটচালা ঘরে মেস করে থাকেন, এছাড়া বড় একটা বসতি নেই। বিকেলের ট্রেনখানা রওনা করে দিয়েই সুরেশ স্কুল মাস্টারের মেসের বাসায় তাস খেলার আড্ডায় যায়। সন্ধ্যা 7টার সময় ডাউন যাত্রী গাড়ি আসবার পূর্ব পর্যন্ত সেখানেই থাকে। পরে খানিকক্ষণ স্টেশনের কাজকর্ম করবার পর রাত্রি 9:30টার শেষ গাড়ি রওনা করেই নিজের কোয়ার্টারের ছোট্ট ঘরটিতে ফিরে এসে ওবেলার রাখা বাসি রুটি তরকারি খাওয়ার পরে সারাদিনের কর্মক্লান্ত শরীরটাকে নিঃসঙ্গ শয্যায় লুটিয়ে দিয়ে আপন মনে কত কথা ভাবে। ব্রাঞ্চ লাইনের স্টেশন, রাত্রে আর ট্রেন নেই। জানালার বাইরে খোলা আকাশটা নক্ষত্র ভরা। একটা মাদার গাছের ডালপালা গড়াদের গায়ে এসে ঠেকেছে। মনে পড়ে মৃত্যুর পূর্বে নলিনী তার হাত নিজের দুখানি রোগজীর্ণ দুর্বল হাতের মধ্যে নিয়েই হাসি মুখে বলেছিল, আমার একটা কথা রাখবে লক্ষ্মীটি, ফের বিয়ে করো। কথা রাখবে ঠিক, বলো। সে নলিনীর মুখে হাত চাপা দিয়ে বলেছিল, ছি, ওসব কথা কি বলতে আছে, তুমি সেরে উঠবে। ডাক্তারবাবু বলেছেন তো, পূর্ণিমাটা কেটে গেলেই পথ্যি দেবেন। ওরকম কথা আর তুলো না, মা ভয় পেয়ে কান্নাকাটি করবেন। ছি, সে পূর্ণিমা কাটেনি। কর্মভার নত নিরানন্দ প্রবাসের দিনগুলিতে নলিনীর এই স্মৃতি মাঝে মাঝে কাজের ফাঁকে ফাঁকে সুরেশের অন্য মনস্ক মুহূর্তগুলি মধুর রসে ভরিয়ে তোলে, নিশীতে ফোটা রজনীগন্ধার মিঠা মৃদু সুবাসের মতো। বিশেষ করে এইসব রাত্রে যখন সে একা। মাঘ মাসের সকালবেলা, এইমাত্র স্টেশন থেকে এসে রাত্রে বসেছে। একটি 12-13 বছরের অপরিচিতা মেয়ে একখানা থালা হাতে ঘরে ঢুকে লাজুক সুরে বললে, মা পাঠিয়ে দিলে। থালাতে 6-7টি বাটিতে নানা তরকারি। সুরেশ হঠাৎ বড় সন্ত্রস্ত হয়ে উঠল। কি করা উচিত ঠিক করতে না পেরে তাড়াতাড়ি তরকারির বাটি থেকে তরকারি নামিয়ে সেগুলো খালি করে দেবার চেষ্টায় এতটা অনর্থক ব্যস্ততার আমদানি করে বসল যে মেয়েটি মৃদু হেসে বললে, বাটি এখন থাক, রেখে দিন, ঝি এসে নিয়ে যাবে ক্ষণ। শুধু থালাখানা উঠিয়ে নিয়ে সে চলে গেল। সুরেশ ভাবল, বড়বাবুর বাসা থেকে এসেছে বটে, কিন্তু বড়বাবুর নিজের মেয়ে নয় সে জানি। এতদিন এই মেয়েটিকে কখনো দেখেও তুমি? বেশ শান্ত মুখখানি। মাসখানিক কেটে গেল। ব্রাঞ্চ লাইনের স্টেশনে ছোটবাবুর জীবন সকাল সন্ধ্যা একঘেয়ে একরঙা ছবির মতো বৈচিত্র্যহীনভাবে কেটে চলেছে। সেই মেয়েটি আরও কয়েকবার নানা কাজে সুরেশের বাসায় যাতায়াত করেছে। মেয়েটি বড়বাবুর ভাগ্নি, মা নেই, বাপ পদ্মার উপরে কোনো এক স্টেশনে চাকরি করেন, সম্প্রতি মামার বাড়ি বেড়াতে এসেছে, মামিমা কি মা বলে ডাকে। এসব খবর সুরেশ ক্রমেই জানতে পারে। একদিন কি কাজে এলো মেয়েটি, সুরেশ কথায় কথায় বললে, রেনু, পানগুলো আজ কতদিন ধরে পড়ে রয়েছে, সাজা অভাবে খাওয়া হয় না, গোটা কতক সেজে রেখে যাবে। রেনু অমনি পান সাজতে বসে গেল। নিপুণ হাতে একরাশ পান সাজা শেষ করে সে তাগিদ দিয়ে কলঙ্ক ধরা অপরিষ্কার কাঁসার ডিবেটা সুরেশের বাক্সের কোণ থেকে বার করে নিয়ে সেটা খানিকক্ষণ বসে বসে বালি দিয়ে মেজে ঝকঝকে করে তুলল। বিছানার ধারে পান ভর্তি ডিবেটা রেখে দিয়ে হাসি মুখে বললে, দুয়ানা পয়সা দিন আমাকে।
সুরেশ বুঝতে না পেরে বললে, কেন বলতো? বৌমারা গিয়ে সন্ন্যাসী হয়েছেন বুঝি, না মশলা না একটু এলাচ দারচিনি, শুধু ধনে চাল দিয়ে পান সাজা। পয়সা দিন, আমি ভোজু অ্যাপয়েন্টসম্যানকে দিয়ে আনিয়ে রাখবো বাজার থেকে। এক একদিন তার কোটটার পকেট থেকে ময়লা রুমালখানা, বালিশের তোয়ালাখানাকে সাবান দিয়ে ধুয়ে রৌদ্রে দড়ির টাঙায় মেলে দিয়ে চলে গিয়েছে। ট্রেন পাশ করে বাসায় ফিরে এসে সে দেখতে পায়, তার উপরি উপরি দিন কয়েক সে অদৃশ্য সেবা হস্তের সন্ধান পাওয়া যায় না। হঠাৎ অপ্রত্যাশিত রূপে একদিন চোখে পড়ে ঘরের তক্তপোষের নিচে তার ছোট পাথরের বাটিতে এক বাটি বেলের শরবত কে সযত্নে ঢাকা দিয়ে রেখে গিয়েছে। স্কুল মাস্টারদের মেসের বাসায় তাস খেলার ফাঁকে ফাঁকে অন্য মনস্ক হয়ে পড়ে, টিকিট বিক্রির জানালার পয়সা গুনে দিতে দিতে ভুল হয়, নির্জন শয্যা প্রান্তের সাথী মাদার গাছটার অন্ধকার ডালপালার সীমারেখা আরও অদ্ভুত অদৃষ্টপূর্ব মনে হয়। ঝি পাচির মা সেদিন অত্যন্ত বেলায় কাজ করতে এলো, কৈফিয়াতের সুরে বললে, একটু বেলা হয়ে গেল বাবু, এই দুপুরের গাড়িতেই রেণু দিদি আবার চলে যাবে কি না, তাই সকাল সকাল বড়বাবুদের পাঠ সেরে তবে এসেছি। সুরেশ যেন আকাশ থেকে পড়ল, বললে, রেণু আজ চলে যাবে? কই তা তো, কেন আজ কেন, আমি তো কিছুই জানি নে। কথাটা বলেই সে নিজের ভুল বুঝতে পেরে চুপ করে রইল। পরের বাড়ির মেয়ে, তার সঙ্গে পরামর্শ করে তো মেয়েটির যাতায়াত ধার্য হবে না, যাক না যাক, তার কি। পাচির মা বললে, নিজের বাপের কাছে চলে যাবে, বাপ সেখানে বিয়ের সম্বন্ধ করেছে কি না তাই মেয়ে দেখতে আসবে, গেলেই বাঁচে, যে মামি খাটিয়ে খাটিয়ে মুখে রক্ত উঠিয়ে মারে, না একটু যত্ন না একটু আত্মি। 12টার ডাউন ট্রেন আসবার বেশি দেরি নেই, সুরেশ এইমাত্র খেয়ে উঠে পান মুখে দিয়ে কোট পরছে, রেণু বাসার সদর দরজা পার হয়ে উঠানে এসে ঢুকল, একটু যেন ইতস্তত করে পরে ঘরে ঢুকে বললে, আমার একটা সেফটি পিন সেদিন কি এখানে ফেলে গিয়েছি? সুন্দর করে চুল বাঁধা, পরনে খয়েরি রঙের জমির উপর প্লেন জরির কাজ করা ছেলে মানুষের মতো শাড়ি, গলায় সরু চেনহার, একরাশ ঘন কৃষ্ণ চুলে ভরা শান্ত মুখ। সুরেশ বললে, তুমি আর চলে যাবে রেণু? কই সে কথা তো জানি নে, এই 12টার গাড়িতেই বুঝি। রেণু একোণে ওকোণে কি খুঁজছিল, বললে, আবার এই কাচের গ্লাসটা সোজা করে বসিয়ে রেখেছেন, একটা ভেঙেছেন যে অমনি করে সেদিন। হ্যাঁ আমি তো এই গাড়িতেই যাব, একটা সেফটি পিন দেখেছেন কোথাও? কোন প্রশ্নের উত্তর সুরেশ আগে দেবে তা ভেবে ঠিক করার আগেই রেণু বলে উঠল, না সে আর পাওয়া যাবে না, আচ্ছা আমি যাই, গাড়ি এলো বলে। কথা শেষ করি হঠাৎ সে সুরেশের পায়ের কাছে উপুর হয়ে প্রণাম করে শান্ত নত মুখে সদর দরজা পার হয়ে চলে গেল। পূর্ব ঘরে কেউ ছিল না, এখনো কেউ নেই, তবুও সন্ধ্যার ট্রেনখানা পাশ করে দিয়ে বাসায় ফিরে এসে সুরেশের মনে হলো সব খালি, কেউ কোথাও নেই, ঘরের আসবাবপত্র শূন্যতায় ভরা। মাসখানিক পরে বড়বাবু সুরেশের কাছে এক অভাবনীয় প্রস্তাব উত্থাপিত করলেন, সে তার ভগ্নিপতির স্বঘর, বিশেষত রেণু মেয়েটিকে সে অবশ্যই দেখেছে, সংক্ষেপে রেণুর সঙ্গে তার বিবাহের প্রস্তাব। প্রথমে সুরেশের কথাটা যেন বিশ্বাস করতে ইচ্ছে হলো না, পরে সে চুপ করে রইল। বড়বাবু প্রবীণ ব্যক্তি, সুরেশের বয়স সবে 23, সুতরাং বড়বাবু সুরেশের সঙ্গে এ বিষয়ে এর বেশি আর কোনো কথাবার্তার আবশ্যক দেখলেন না, তার কাছে ঠিকানা জেনে নিয়ে তার জ্যাঠামশাইকে পত্র দিলেন। বিবাহের যোগাযোগ ও অন্যান্য কথাবার্তা চলতে লাগল। ইতিমধ্যে সুরেশের জ্যাঠামশাই রেণুর বাপের কর্মস্থলে পাত্রী দেখে এসে সুরেশকে ও বড়বাবুকে জানালেন, পাত্রী সুন্দরী, তাদের খুব পছন্দ হয়েছে, সামনের মাসেই শুভকার্য সম্পন্ন হয়
এইটার ইচ্ছা। শীঘ্রই কিন্তু একটু গোল বেঁধে গেল। উভয়ের ঠিকুজি কোষ্ঠী মেলাতে গিয়ে দেখা গেল মেয়ের রাক্ষস গল, মিলনের বহু বাধা। নক্ষত্রেরা সব তীর্যক গতিতে অবস্থান করছে, বিবাহ অসম্ভব। সুরেশের বিধবা মা কেঁদে বললেন, তার ছেলে নরগণ, তিনি কখনোই এ পাত্রীর সঙ্গে ছেলের বিয়ে দেবেন না। জ্যাঠামশাইও সম্মতি দিতে পারলেন না, তবে খুব দুঃখিত হলেন, কারণ মেয়েটিকে তার ভারী ভালো লেগেছিল। সুরেশ বাড়িতে চিঠিপত্র দেওয়া একেবারে বন্ধ করে দিলে, তবে তার স্বগ্রামস্থ কোনো বন্ধুকে লিখিত পত্রের সংবাদ বাড়ির সকলে জানতে পারলে যে সে শীঘ্রই গেরুয়া ধারণ করে রামকৃষ্ণ মঠে যোগ দেবে। সুরেশের মা দেশ থেকে রেলের বাসায় এসে পড়লেন, নানা মতে বোঝালেন, কান্নাকাটিও কম করলেন না। পাচির মার মুখে রেণু সুরেশের পূর্ব পরিচয়ের সব কথা শুনে বললেন, কোথাকার এক রাক্ষসী, সে আমার ছেলেকে ফাঁদ পেতে ধরতে এসেছিল। তোর বিয়ে না হয় এমনি বেঁচে থাক, দরকার নেই আমার ছেলে বউয়ের সেবায়, ইত্যাদি। বিবাহ হলো না। বিবাহ ভাঙবার পর থেকে বড়বাবুর বাসার সঙ্গে সুরেশের সদ্ভাব আর তেমন রইল না। বড়বাবু আর ভালো করে কথাই বলেন না। বছর ঘুরতে না ঘুরতে সুরেশের অন্যত্র বিবাহ হয়ে গেল। অবস্থাপন্ন ঘরের সুন্দরী মেয়ে, নাম আভাবতী, বেশ নম্র লাজুক। সুরেশ বিবাহের অল্পদিন পরে নববধূকে রেলের বাসায় নিয়ে এলো, মাদার গাছের তলাকার ছোট্ট বাসাটিতে। তারপর তারা দুজনে যে সুখের নীড় বাঁধল, সুরেশের তা কত সীমাহীন নির্জন রাত্রির স্বপ্ন। শেষ পর্যন্ত সুরেশের মনে হলো, ভালোই হয়েছে সে বিয়েটা না হয়ে। গণকের কথা একেবারে উড়িয়ে দেবার জিনিস তো আর নয়, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। ইতিমধ্যে আরো দুটো খবর সে পেয়েছে, রেণুর বিবাহ কোনো রকমে হয়ে গিয়েছে এবং বিবাহের কিছুদিন পরেই রেণুর বাপ কলেরায় মারা গিয়েছেন। আরও এক বছর কাটল। আভাবতী শুধু যে দেখতে সুন্দরী তা নয়, তার আয়পয়ও যে খুব ভালো তার প্রমাণও শীঘ্রই উপস্থিত হল। সুরেশ বিখ্যাত পাটের ব্যবসায়ীর গঞ্জ রসুলপুরের স্টেশনের চার্জ পেয়ে বদলির হুকুম তামিল করবার জন্যে প্রস্তুত হল, মাইনেও বেড়ে গেল। যাবার দিন ক্রমেই নিকটে এসে গেল। স্কুল মাস্টারেরা মেসের বাসায় তাকে এক বিদায় ভোজের নিমন্ত্রণ করে আকণ্ঠ খিচুড়ি ও ইলিশ মাছ ভাজা খাওয়ালেন। সে চলে যাওয়াতে যে সলিমপুরের বিশেষ ক্ষতির কারণ ঘটল এ সম্বন্ধে নিমন্ত্রিত ব্যক্তিগণের কারো দুমত দেখা গেল না। সে অভাব ভবিষ্যতে পূরণ হওয়ার বিষয়েও অনেকে সন্দেহ প্রকাশ করলেন। রওনা হবার পূর্বদিন সারা বিকেল ধরে জিনিসপত্র গোছানো হলো। আভাবতী ভারী গোছালো মেয়ে, সন্ধ্যার আগে সব জিনিস বাঁধা ছাঁধা ঠিক হয়ে গেল। ট্রাঙ্ক বন্ধ করার আগে স্বামীর আয়না চিরুনি পানের ডিবিটি সকলের উপরে রাখা পর্যন্ত, পাছে বা কখনো পথে দরকার হয়। সকাল 9:30 ডাউন যাত্রী গাড়ি স্টেশনে এসে থামল। ছোট্ট স্টেশন, বেশিক্ষণ গাড়ি দাঁড়ায় না। যাত্রীর দল কেকার ঘাড়ে পড়ে এরকম অবস্থায় ওঠানামা করছে। সুরেশ স্টেশনের কুলিদের সাহায্যে মালপত্র ওঠানোর ব্যবস্থা করে দিয়ে স্ত্রীকে মেয়ে কামরায় তুলে দিতে গেল। মেয়ে গাড়ির সামনে প্ল্যাটফর্মের কৃষ্ণচূড়া গাছটার তলায় এইমাত্র একটি অল্প বয়সী মেয়ে গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে সম্ভবত মালপত্র নামাবার অপেক্ষা করছে, সঙ্গে একজন প্রৌঢ়া। একটা ছোট্ট ট্রাঙ্ক ও একটা বড় বুস্কা নিকটে নামালো। সুরেশ হঠাৎ থমকে দাঁড়িয়ে গেল, আর একবার ভালো করে চেয়ে দেখলে, না তার ভুল হয়নি, ঠিকই দেখেছে সে। সরুপার ধুতি পরা, খালি হাত, মাথায় আদ্রুক্ষ চুল, বিধবা বেশি রেণু। সুরেশ সেখানে আর দাঁড়াতে পারল না, দিশেহারা ভাবে সে নিজের গাড়িতে উঠল।
রেণু সম্ভবত তাকে দেখেনি, তার চোখ অন্যদিকে ফেরানো ছিল। সুরেশের সারা শরীর দিয়ে কি যেন একটা ঝাঁজ বেরুচ্ছিল। নিজের কতকটা অজ্ঞাত সারে তার মনে হলো, উফ কি বাঁচাই বেঁচে গিয়েছি, মার কথা যদি তখন না শুনতাম, রাক্ষসীর ফাঁদে তো বটে, আটকে ছিল তো পা, আর একটু হলেই ফাঁদে। তার আরও মনে হলো, বড়বাবু এ খবর পূর্বেই জানতেন, কিন্তু প্রচার হতে না দিয়ে গোপন রেখেছিলেন। তারপর গার্ড কখন হুইসেল দিয়েছে, কখন গাড়ি চলেছে, এসব তার খেয়াল নেই। কৃষ্ণচূড়া গাছের সামনে আসতেই সে চেয়ে দেখলে প্ল্যাটফর্মের পূর্ব দিকের তারের বেড়ার উপরকার খিলান বসানো পাকা ধাপ ডিঙিয়ে আগে আগে মালপত্র হাতে ভোজুয়া পয়েন্টসম্যান, পিছনে পৌরাটি ও সর্বশেষে নম্রমুখী রেণু বড়বাবুর কোয়ার্টারের দিকে চলেছে। হঠাৎ সুরেশের মনে হলো, দূর সম্পর্কিত সহানুভূতিশূন্য এক আত্মীয়ের দ্বারস্থ এই পিতৃমাতৃহীনা নিরপরাধা অভাগিনী বালিকার ছবিটি সম্পূর্ণরূপে অন্যভাবে ফিরিয়ে এল। কার অপরাধে এই প্রস্ফুট মুকুল প্রথম বসন্তের দিনে তার জীবনের আনন্দ দীপ্তি নির্বাপিত হয়ে গেল চিরদিনের মতো? দ্রুতগামী ট্রেনের জানালা দিয়ে মুখ বাড়িয়ে সে আর একবার চেয়ে দেখলে রাক্ষসগণের মেয়ে ততক্ষণে বড়বাবুর সদর দরজায় পৌঁছে দাঁড়িয়ে আছে। দরজা তখনও খোলা হয়নি, বোধহয় ফজুয়া কাউকে ডাকতে গিয়ে থাকবে। পদবৃদ্ধজনিত কিছুক্ষণ পূর্বের সে আনন্দ সুরেশ আর মনের মধ্যে খুঁজে পেল না। ধন্যবাদ গল্পটি শোনার জন্য। ভালো ভালো গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের জন্য কোনো পরামর্শ থাকলে তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। আজকের মতো ভালো থাকুন সবাই, টাটা।